আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চমৎকার টপিকস নিয়ে, সেটি হলো অরুচি বা অক্ষুধা। আমরা প্রায়ই সময়ে অনেক রোগী দেখতে পাই একটি কথাই আমাদের মাঝে এসে বলে যে, ভাই আমি খেতে পারি না, আমার ক্ষুধা লাগে না, কিছুই ভালো লাগে না, মেজাজ খিটখিটে হয়ে গেছে। হ্যাঁ, কেন এই অরুচি? অরুচি হলে আমাদের করণীয় কী, কীভাবে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, কীভাবে আমরা চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে পারি, এটা জানতে হলে আমাদের জানতে হবে অরুচি কেন হয়, কী কারণে হয়, কেন আমরা খেতে পারি না। ইহা সাধারণত হজম শক্তির গোলযোগের কারণে দেখা দিতে পারে। অপরিমিত ভোজন, শারীরিক পরিশ্রম না করা, অলসভাবে জীবনযাপন করা, যারা কোনো কায়িক পরিশ্রম করে না, শারীরিক কোনো পরিশ্রম করে না, দৈহিক কোনো পরিশ্রম করে না, সারাক্ষণ বসে বসে সময় কাটায়, তাদের এই রোগটি হতে পারে। এমনকি যারা কোনো কঠিন রোগ ভোগ সুখের পর এবং বৃদ্ধ বয়সে অরুচি বা ক্ষুধাহীনতা রোগটা আমাদের মাঝে দেখা দিতে পারে। তো এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সেই ব্যাপারে আমরা জেনে নেব। আমাদের হোমিও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। অনেক ভাই বোনেরা আমাদের এসে বলেন, আমার ভাই পেটে প্রচুর ক্ষুধা কিন্তু মুখে কোনো রুচি নেই, আমি এখন কী করব ভাই? তো এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, প্রায়ই আসে, তাদের আমরা সাজেস্ট করব হোমিও চিকিৎসা নিতে। হাইড্রাস্টিস ক্যান মাদার, এইটি যদি 10 থেকে 15 ফোঁটা ঔষধ হাফ কাপ পানিতে দিনে 2 থেকে 3 বার খাওয়ার পর নিয়মিত সেবন করে, তাহলে তার এই সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারে। এটার লক্ষণ কেমন হতে পারে? এই হাইড্রাস্টিস ক্যানের লক্ষণ হবে পেটে ক্ষুধা, মুখে অরুচি, অর্থাৎ পেটে ক্ষুধা আছে, খাইতে ইচ্ছা হয় কিন্তু কোনো কিছু খাইলে মুখে ভালো লাগে না, জোর করিয়া কিছু যদি আমরা খাই তাহলে আবার পেটের কি সমস্যা দেখা দিতে পারে, যন্ত্রণা বেড়ে যেতে পারে। এই ধরনের লক্ষণ যাদের থাকবে তারা হাইড্রাস্টিস ক্যান মাদার 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ পানিতে দিনে 2 থেকে 3 বার সেবনে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। যে সকল রুগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, খাবারের গন্ধে বমি আসতে চায়, কিছু খাইবার জন্য আবদার করলে রোগী খুব বিরক্ত বোধ করে, খাবারে একেবারে অভক্তি, খাবারে ইচ্ছা তো দূরের কথা, খাদ্যের কথা বললেই সে খুব বিরক্ত বোধ করে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কলচিকাম 30 অথবা 200 জার্মানির 2 থেকে 3 ফোঁটা ওষুধ দিনে 2 বার খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পর নিয়মিত সেবনের মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। জেন্সিয়ানা লুটিয়া এটি একটি অরুচির বেস্ট মেডিসিন। যে সকল রুগীর ক্ষুধা মোটেই লাগে না, খাইতেও পারে না, অক্ষুধা, ক্ষুধার প্রতি খুব একটা অভক্তি, খেতে ইচ্ছাই করে না, সেই ক্ষেত্রে আমরা জেন্সিয়ানা লুটিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার 30 মিনিট পর সামান্য পানির সাথে মিলিয়ে নিয়মিত সেবন করলে আমাদের খাবারের রুচি হবে, অক্ষুধা চলে যাবে, ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে মুক্তি পাব। আলফা মাদার এটিও অরুচির একটি বেস্ট মেডিসিন। এটি 10 থেকে 15 ফোঁটা ঔষধ সামান্য পানির সাথে
খাবারের 30 মিনিট পর নিয়মিত সেবনের মাধ্যমে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। আমলকি, খাদ্যের অরুচিতে আমলকি একটি প্রশংসনীয় ওষুধ। নিয়মিত কিছুদিন যদি আমরা আমলকি মাদার 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য পানির সাথে খাওয়ার পর নিয়মিত সেবন করি, তাহলে আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।